ঈদের পরে সবজির বাজারে ক্রেতার উপস্থিতি একেবারে কম কাঁচা বাজারের অধিকাংশ দোকান বন্ধ আবার ক্রেতাদের অনেকেই আনাগোনাও কম তারপরও চড়া নয় সবজির দাম অন্যদিকে ঈদের দুদিন আগেই হঠাৎ করে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে বুধবার ছাব্বিশে এপ্রিল নারায়ণগঞ্জের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায় দিকুবাবুর বাজারে গিয়ে দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের চিরচেনা সেই হাগ ডাক নেই তবে অনেক সবজির দামও রয়েছে বাড়তির দিকে আবার কিছু সবজির দাম একেবারেই কম সবজির বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ঈদের আগেও পঞ্চাশ টাকা ছিল প্রতি কেজি চিচিঙ্গা বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় গত সপ্তাহে তা ছিল ষাট টাকা দশ টাকা কমে ঝিঙ্গা বিক্রি হচ্ছে ষাট টাকায় কাঁচা আম ঈদের আগে একশো থেকে একশো টাকায় বিক্রি হলেও ঈদের পরে কাঁচা আমের কেজি সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া কচুর প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা প্রতি কেজি মান বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় করল্লা নব্বই থেকে একশো টাকায় পেঁপে ষাট টাকা লতি ষাট থেকে সত্তর সত্তর টাকা সজনে ডাটা নব্বই থেকে একশো টাকা গাজর আশি থেকে একশো চল্লিশ টাকা লাউ পঞ্চাশ থেকে সত্তর টাকা ফুলকপি চল্লিশ টাকা বাঁধাকপি চল্লিশ টাকা দুন্দুল আশি টাকা শশা টাকা টমেটো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বরবটি সত্তর টাকা পটল ষাট টাকা সেম বিক্রি হচ্ছে ষাট টাকায় এনএন টিভি নারায়ণগঞ্জ